11ই আগস্ট রাখি বন্ধন ও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে রঘুনাথপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো। বন্ধু পরিবার ও রক্তরেণু নামক দুটি সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়। রঘুনাথপুর গার্লস হাই স্কুল, রঘুনাথপুর থানা, রঘুনাথপুর কলেজ মাঠ এই সমস্ত এলাকাগুলিতে এই কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্যমণ্ডল, এসআই মুকুল কর্মকার, হলো বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার। এছাড়াও বন্ধু পরিবার ও রক্তরেণু সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন মহেশ তিওয়ারি, হানিফ শেখ, অমিত কুমার বাউরি, এমডি সালাম, প্রণব দেওঘরিয়া, জিতেন্দ্রনাথ মণ্ডল, ভোলানাথ গোলাই, রাজু মাঝি, চন্দন মাঝি, শরৎ সেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বন্ধু পরিবারের তরফ থেকে জানানো হয়, এর আগেও তারা বিভিন্ন ধরনের কর্মসূচি করেছেন এবং আগামীতেও তারা এই ধরনের কর্মসূচি করবেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করবেন সর্বদা। আজকে আমাদের রাখি বন্ধন দিবস আজকে উপলক্ষ, সেই সূত্রে আমরা গাছ লাগান প্রাণ বাঁচান এই উদ্দেশ্য নিয়ে আমরা বন্ধু পরিবার এবং আমাদের রক্তরেণু যে সংস্থা আছে আমরা একত্রিত হয়ে আজকে আমরা এই মুহূর্তে জয়চণ্ডী পাহাড় সংলগ্ন এলাকায় আছি। এখানে কিছু গাছ লাগালাম, আমরা গিয়েছিলাম আমাদের রঘুনাথপুর গার্লস হাই স্কুলে, সেখানেও আমরা বৃক্ষরোপণ করে এসেছি এবং তাদের পূর্ণ সহযোগিতা, সেখানকার ছেলেমেয়েরা সেখানে ছিলেন, তারা আমাদের সহযোগিতা হাত বাড়ি দিয়েছে। ছোটো ছোটো বোনরা ছিলেন, তারা আমাদেরকে আজকে রাখিও পরিয়েছেন, খুব আনন্দ লাগছে আজকে আমাদের। এবং আমরা চাইব এই যে পরিবেশ রক্ষার্থে গাছের ভূমিকা সর্বোপরি, মানে এর বিকল্প কিছু নাই। তো এই প্রোগ্রামটা আমরা চাইছি যে শুধুমাত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে নয়, বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানে এই উদ্দেশ্যটা যদি আমরা ঠিক চরিতার্থ করতে পারি, তাহলে আমাদের কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম একটা নতুন দিকে যাবে, যেখানে মানুষ সুস্থভাবে অন্তত নিজের শ্বাস প্রশ্বাসটা নিতে পারবে। তো আমি চাইব এই প্রোগ্রামটা যেন প্রত্যেকের এলাকাতে যেন নেয়, তাহলে ভালো হয়। আমার নাম জিতেন্দ্রনাথ মণ্ডল, আমি বন্ধু পরিবারের সদস্য। আজকে ক্ষুদিরাম আমাদের শহীদ হয়েছিলেন, তার একটা শহীদ দিবস, আর সাথে আমরা পেয়েছি আজকে রাখি বন্ধন উৎসব। এই দুটো উৎসবকে আমরা একসাথে বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগানোর একটা পরিকল্পনা নিয়েছি বৃক্ষরোপণের, আর সাথে সাথে আমরা রঘুনাথপুর গার্লস হাই স্কুলের মেয়েদের দিয়ে রাখিও পরেছি। আর কোথায় কোথায় গিয়েছিলাম? আমরা প্রথমে রঘুনাথপুর গার্লস স্কুল গেছিলাম, সেখানে আমরা কিছু গাছ লাগিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমরা থানাও গেছিলাম, রঘুনাথপুর থানা, সেখানেও কিছু গাছ লাগিয়েছি। এইবার এখানে এসেছি, এখানে বাকি গাছগুলো লাগানোর পরিকল্পনা চলছে, আমরা কিছু গাছ লাগালাম। আপনার তো আগেও দেখেছি রক্ত একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন, নেক্সট কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? অ্যাকচুয়ালি আমি বৃক্ষরোপণ সম্বন্ধে বলি, আজকে আমরা যে কোনো প্রোগ্রাম করি, যে কোনো ওকেশন করি, আমরা সহজেই গাছ লাগিয়ে দিই। আমরা যেমন সমাজের কিছু কাজ করে সমাজকে রক্ষা করতে চাইছি, সেরকম গাছ লাগিয়ে আমরা পরিবেশ রক্ষা করতে চাইছি। গাছ আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি হচ্ছে তাতে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড বার হচ্ছে, সেটা যাতে শোধিত হয় ওই জন্য আমরা গাছ লাগানোর প্রিফারেন্স দিই যে কোনো অনুষ্ঠানেই। যেরকম সমুদ্র মন্থনের সময় শিব সমস্ত বিষকে নিজের কণ্ঠে নিয়েছিল, আমার মনে হয় গাছও আজকের এই বিষাক্ত পরিবেশে গাছই সেই শিবের কাজটা করছে, নীলকণ্ঠ হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তাই আমরা এই গাছ লাগানোর পরিকল্পনাটা সবসময় নিয়ে থাকি। কী বার্তা দেবেন? আমি আজকের পরিপ্রেক্ষিতে বার্তা দেব, যার যতটা সম্ভব গাছ লাগান, সেই গাছকে পরিচর্যা করুন, বড় করে তুলুন। এই গাছই আমাদের একদিন উপকার ফিরিয়ে দেবে, আমরা বিভিন্ন উপকার আজ থেকে পাবো, সবশেষে আমাদের পরিবেশ নির্মল থাকবে এই গাছ লাগানোর ক্ষেত্রে। আপনার পরিচয়? আমি রক্তরেণুর সম্পাদক, রাজু মাঝি নাম আমার। আজকে সর্বপ্রথম আজকে একটি মহৎ দিনে
এই যে প্রোগ্রামটা নিয়েছে আমাদের রঘুনাথপুরের বন্ধু পরিবার, তাদেরকে আমাদের রক্তনির তরফ থেকে সাধুবাদ জানাই। আমরা প্রোগ্রাম করলাম, আমরা রাখি বন্ধনের প্রোগ্রাম করলাম গার্লস স্কুলে, এখানে এসেছি থানায় গাছ লাগিয়েছি। এই যে প্রোগ্রামটা, এই যে প্রোগ্রামটা করছে ওরা, এই প্রোগ্রামটাকে সত্যি সাধুবাদ না জানিয়ে আমরা পারি না। আমরা আজকে মোটামুটি রক্তরেণু আর বন্ধু পরিবারের তরফ থেকে 50খানা গাছ লাগালাম। ভবিষ্যতে আরও এরকম প্রোগ্রাম আমরা চাইছি করতে, বা বন্ধু পরিবারের সবাই সদস্যকে আমরা বলছি করার জন্য। আমরা সাথে আছি, সবসময় ওদের পাশে আছি। ভোলানাথ কলাই, রক্তরেণুর সহ সম্পাদক। বন্ধু পরিবার এবং রক্তরেণুর সহযোগিতায় আজ গাছ এবং রাখি পূর্ণিমা উৎসব পালন করছে, কী বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে বন্ধু পরিবার তো অনেক কিছু, প্রত্যেকটা প্রোগ্রামে, মানে সামাজিক প্রোগ্রামে তারা তাদের অ্যাক্টিভিটি সবসময় থাকে। আমিও একজন বন্ধু পরিবারের সদস্য হিসেবে দেখেছি যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বন্ধু পরিবার এবং রক্তরেণু যৌথ ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে, এবং আজকেও রাখির দিনে রাখি পূর্ণিমা হিসাবে রাখি রক্ষাবন্ধন এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ গার্লস স্কুল থেকে শুরু করে থানাতে, রঘুনাথপুর থানায় এবং আরও কিছু কিছু জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি হবে। এবং এটা আমরা সকলেই একসঙ্গে, বন্ধু পরিবারের অনেক সদস্য একসঙ্গে মিলে আমরা এই কাজটা করি, এবং আমরা চাই যে আরও আমাদের, মানে রঘুনাথপুরের জনসাধারণ, রঘুনাথপুর মহকুমা বন্ধু পরিবারে আসুক এবং সামাজিকভাবে কাজ করুক, এবং রক্তরেণুতেও আসুক, তারা কাজ করুক, এবং তাতে কী হবে, সমাজের উন্নয়ন হবে, সমাজ কল্যাণে, জনমুখী কল্যাণের কাজ করলে আমার মনে হয় আরও ভালো হবে। আপনার নাম? প্রণব দেওঘরিয়া। আমি এই বন্ধু পরিবারের একজন সদস্য এবং রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর। ধন্যবাদ। হ্যাঁ, ঠিকই বলেছেন, আজকে আমাদের প্রথম প্রোগ্রাম নয়। বন্ধু পরিবার সব সময় মানুষের পাশে রয়েছে, পাশে থাকবে এবং আগামী দিনে কাজ করেই যাবে। বিভিন্ন কাজে আমরা জড়িত থাকি। আজকে বিশেষ করে রাখি পূর্ণিমা উৎসব, তার সাথে সাথে শহীদ ক্ষুদিরাম বসুর আজ শহীদ দিবস, সেই উপলক্ষে আমরা আজকে রাখি পূর্ণিমাও পালন করছি, তার সাথে সাথে আমরা আজকে বৃক্ষরোপণ করছি। আমরা জানি একটি গাছ একটি প্রাণ। আমাদের যে ক্ষুদিরাম বসু আমাদেরকে এই দিনে শহীদ হয়ে উনি চলে গেছিলেন, তাকে স্মৃতি উদ্দেশ্য করে আমরা প্রত্যেকটা গাছের মাধ্যমে আমরা তাকে স্মরণ করতে চাই। সেই কারণে আজ যৌথ উদ্যোগে আমাদের 50টি চারা গাছ লাগানো হয়েছে রঘুনাথপুর গার্লস স্কুল, আমাদের রঘুনাথপুর থানা এবং কলেজ চত্বরে। আমাদের নেক্সট প্রোগ্রাম, আমাদের আরও বিভিন্ন হেলথ নিয়ে আমাদের প্রোগ্রাম রয়েছে যৌথ উদ্যোগে রক্তরেণু এবং বন্ধু পরিবার সহযোগিতায়। তা আমরা আগামী দিনে কর্মসূচি আমরা প্রস্তুত রয়েছি, তার সাথে সাথে আজকে বিশেষ দিনে একটা আমি বার্তা দিতে চাই প্রত্যেকটি আমার বন্ধুদের যারা দেখছেন আমাকে। নিজের জন্মদিনে অথবা বিবাহবার্ষিকে নিজের মূল্যবান এক ইউনিট রক্তদান করুন, তার সাথে সাথে একটি গাছ লাগান। হয়তো পরবর্তী প্রজন্মে আমাদের যার সন্তান রইবে তাদের কোনো অক্সিজেনের ঘাটতি হবে না এবং এই রক্তেরও কোনো ঘাটতি রইবে না। আমার নাম হানিফ শেখ, আমি বন্ধু পরিবারের একজন সদস্য। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাসেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর নতুন বাজার, সম্পর্ক ফোন নাম্বার 9932486113।